নমস্কার। মঞ্চে উপস্থিত আমাদের কর্পোরেশনের ডেপুটি মেয়র তবস্য মারা, আমাদের এমআইসি পূর্ণশশী রায় মহাশয়, আমাদের এমআইসি ভাই শ্যাম, আমাদের আরেক কাউন্সিলর এবং যে অগ্রণী ভূমিকা নিয়েছে অনুষ্ঠানে ভাই শকুন, এসিপি সাহেব আছেন, আমাদের বোরো চেয়ারপারসন সঞ্জয় লোনিয়া আছেন, আমাদের কাউন্সিলর দীপক সাহু আছেন, আমাদের কাউন্সিলর এবং যিনি আপনাদের স্বয়ম্বর গোষ্ঠীর সব ব্যাপারটা দেখেন আমাদের রেশমা আছেন, আমাদের ডাক্তারবাবু আছেন, আমাদের বিষমকে আমাদের একে দেখছি, বিশ্বাসকে দেখছি, ষোলোপাড়া মাঝিবাবারা আছেন, মঞ্চের সামনে আপনারা যারা আছেন, এবং সর্বোপরি আমাদের এই আজকের অনুষ্ঠানের সঞ্চালক চাঁদ। এই অনুষ্ঠানটা আমাদের আরও উৎসাহের সঙ্গে আমরা করতে পারতাম, কিন্তু আপনারা জানেন যে এই কমিটির যে সভাপতি ছিল আমাদের, আমাদের তারা কালী বাড়িতে থাকতো, তারা কয়েকদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে। হঠাৎ একদিন দিন সাতেক আগে হঠাৎ জানতে পারিনি আমরা কেন, হঠাৎ কুয়ার সামনে পড়ে গেল, হসপিটাল নিয়ে যাওয়া হলো, ডাক্তারবাবুরা বললেন সে আর আমাদের মধ্যে নেই। তারা থাকলে আরো উৎসাহের সঙ্গে এই অনুষ্ঠান আমরা করতাম, গত বছরও করেছিলাম, এবং সে কারণে আমরা সিদ্ধান্ত নিই যে রতন ধরায় আমাদের রাত্রে যে বড় অনুষ্ঠানটা হতো সে আকারে আমরা করব না, কারণ সবারই মন খারাপ, কিন্তু একটা অনুষ্ঠান তো করতে হবে, তাই এই অনুষ্ঠান। আপনারা জানেন যে আজ মেয়র হওয়ার পর আমাকে আসানসোলে চলে আসতে হয়েছে, কিন্তু আসানসোলে চলে আসার পর সকাল থেকে রাত অব্দি বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও যখন ভোর হতো, ঘুম থেকে যখন উঠি, তখন মনে হতো যে বেশ কিছু পরিবারে আমার সদস্য যাদের সঙ্গে রোজ ভোরে দেখা হতো তাদেরকে আর পেতাম না, এবং ঘুম থেকে উঠেই অনেক সময় আমার মনে পড়ে ভোর 5:30টার সময়ও আমার দরজা খটখট করতো অনেকে, ঘুম থেকে উঠতাম দেখতাম হয় রতন ধরা থেকে কেউ এসছে, বারাডাঙ্গা থেকে কেউ এসছে, বা টাটকা ধরা থেকে কেউ এসছে, এবং তারা আসতো বসতো একসঙ্গে আমরা চা খেতাম, এবং তারপর আমাদের সারাদিনের কাজ শুরু হতো। অনেক সময় এমনও হয়েছে যে আসানসোলে কাজ করতে আসার আগে আমার সঙ্গে দেখা করে অনেকে আসতো, এবং মেয়র হওয়ার পর সব ভালো লাগতো, কিন্তু তাদেরকে আর পাচ্ছিলাম না। আজ ভালো লাগছে যে অনুষ্ঠানের মাধ্যমে অনেক এমন ব্যক্তিরা, অনেক এমন মায়েরা, অনেক এমন বোনেরা আজ এসছে যারা আমার পরিবারের সদস্য, যাদের মাধ্যমে, যাদের সমর্থনে আমি বড় হয়েছি, যাদের সমর্থনে আমি মেয়র হয়েছি, তাই সবাইকে আজ দেখে খুব ভালো লাগছে। এবং আমার মনে পড়ে 2009 আমার চাঁদের সঙ্গে পরিচয় হয়, প্রথম ভোটে দাঁড়াই চাঁদের সঙ্গে পরিচয় হয়, রতন ধরায় আমরা বালিগাদায় মিটিং করেছিলাম, এবং চাঁদ জানতে পারি যে সে তার এক বছর আগে জয়েন্টে চান্স পেয়েছিল, মেডিকেলে জয়েন্টেও চান্স পেয়েছিল, এবং তারপরে ও ভর্তি হয়নি। তো আমি জিজ্ঞেস করলাম তুই মেডিকেলে জয়েন্টে চান্স পেয়েছিস, ভর্তি হলি না কেন? বলে না, ওই ডাক্তারি পড়তে গেলে যে খরচ সে খরচ বহন করার মতো ক্ষমতা ওদের ছিল না, তাই সে ডাক্তারিতে ভর্তি হতে পারে। আমি সেদিন চাঁদকে বলেছিলাম যে আয় সবাই মিলে একসঙ্গে কাজ করি, তোর সঙ্গে যা হয়েছে হয়েছে, অন্যান্য ছেলেদের সঙ্গে এটা যেন না হয়। তো পরবর্তী ক্ষেত্রে যখন প্রাইমারি স্কুলের ভ্যাকেন্সি বেরোলো, ও প্রথমবারে ফার্স্ট লটেই কিন্তু টিচার হিসাবে চাকরি পেয়েছিল, এবং এখন টিচার হিসাবে কাজ করছে। পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ এমন পরিস্থিতি তৈরি করেছেন যে আজ পয়সার অভাবে কোন চাঁদ মাটিকে কিন্তু আর পড়া ছাড়তে হবে না। মেডিকেলে যদি কেউ চান্স পায়, জয়েন্টে যদি কেউ চান্স পায়, তার অর্থনৈতিক অবস্থা যেমনই থাকুক না কেন, আজ রাজ্য সরকার যেন ছাত্রছাত্রীরা, আদিবাসী সমাজের ছাত্রছাত্রীরা, মাইনরিটি ছাত্রছাত্রীরা, অন্যান্য গরিব ছাত্রছাত্রীরা যাতে উচ্চ শিক্ষা অর্জন করতে পারে তার ব্যবস্থা কিন্তু আজ সরকার করছে। এবং আমার মনে হয় যে 2009 যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন, তাহলে চাঁদ শুধু আর চাঁদ থাকতো না, চাঁদ আজ ডাক্তার চাঁদ হিসাবে কিন্তু এই মঞ্চে থাকতো। যাই হোক, সে বুঝেছে, তার সমাজের ছেলেরা বুঝেছে, পরবর্তী ক্ষেত্রে আরো অনেক ছেলে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, যে
কথাও বলছিল বা অন্যান্যরা সুকুল যে কথা বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর এটা ফিল করেছিলেন যে আদিবাসী মানে কি, আদি মানে কি সবচেয়ে পুরনো, তো সবচেয়ে পুরনো যারা তারাই তো মালিক থাকবে, যেটা চাঁদ তার বক্তব্যের মাধ্যমে বলছিল যে যেহেতু আদিবাসীরা সহজ সরল ছিল তাই তাদেরকে জমিদাররা ভুল বুঝিয়ে তাদেরকে এবং তাদের যে সরলতা সেটাকে কাজে লাগিয়ে তাদের জমি তাদের অন্যান্য যা কিছু সম্পত্তি ছিল সেটা নিজের নামে করে নিয়েছিল এবং আলটিমেটলি আদিবাসীদের উপর এমন অত্যাচার হয়েছিল যে তারা নিজের বাসস্থান ছড়ে জঙ্গলে কিন্তু আশ্রয় নিতে বাধ্য হয়েছিল এবং যেহেতু তারা পরিশ্রমী যেহেতু তারা উদ্যমী তাই জঙ্গলেও তারা জঙ্গলকেও তারা চাষযোগ্য করে আলটিমেটলি সেখানে তারা জীবনযাপন শুরু করেছিল। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় এটা ফিল করলেন যে যারা আমাদের আদিবাসী যারা আসল মালিক যাদের প্রথম অধিকার ছিল এই জল জঙ্গল জমির উপর তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং আজ ভালো লাগছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে তার একের পর এক যে প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী একের পর এক যে প্রকল্প সেই প্রকল্পের মাধ্যমে আজ আদিবাসী প্রচুর ছেলে মেয়েরা এগিয়ে এসছেন তারা উচ্চ শিক্ষিত হচ্ছেন এবং নিজের সমাজের কথা নিজের সংস্কৃতির কথা তারা বলছেন। আমি সুকুলকে বলেছিলাম আমি দেখেছি যে কোনো সমাজকে বুঝতে গেলে তাকে তাদের যে রীতি তাদের যে নীতি তাদের যে কথা বলার ঢঙ্গ তাদের সমাজের যে নিয়ম সেটা খুব গভীরভাবে যদি কেউ বোঝার চেষ্টা না করে সেটাকে কেউ ফিল করতে পারবে না। আমার মনে পড়ে আমি গেছিলাম রাত্রে অন্তত পাঁচটা আমাদের আদিবাসী যারা আছে যাদের বিয়েতে আমরা কিন্তু রাত্রে গেছিলাম চাঁদের বিয়েতে আমি গেছিলাম এক দেড় মাস আগে ওর বিয়েতে গেছিলাম রাত 11টা 12টা অব্দি আমরা ছিলাম। আজ আজ জেনারেল কাস্টে যারা আছেন যদি আপনি যাবেন যদি ওদের সমাজে যাবেন ওদের বিয়ে যদি দেখেন ওদের অন্যান্য অনুষ্ঠান যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তাদের মন কত সহজ সরল। আপনি যারা অন্য জেনারেল কাস্টের লোকের আছেন আসানসোলে মানুষদের জন্য বলছি আপনারা জানেন যে অন্যান্য সমাজে যারা পারফর্ম করে স্টেজে কেউ একা একা গান করে কেউ দুজন মিলে গান করে আজ পর্যন্ত আপনি আদিবাসী সমাজে দেখেছে তাদের নৃত্য হবে সবাই একসঙ্গে নৃত্য করবে তাদের যে কোনো অনুষ্ঠান হলে সবাই একসঙ্গে করে মানে একসঙ্গে কি করে চলা যায় তাদের কালচারের মাধ্যমে একসঙ্গে কি করে চলা যায় একসঙ্গে কি করে নিজে সবকিছু শেয়ার করে নেওয়া যায় সেটা যদি কাউকে শিখতে হয় তাহলে আমাদের আদিবাসী সমাজের কাছে শিখতে হবে এবং তাদের অ্যাক্টিভিটির মাধ্যমে তারা একসঙ্গে চলার যে বার্তা দিচ্ছে সেটা সমাজে অন্যান্যরা যারা নিজেকে শিক্ষিত মনে করে যারা নিজেকে সভ্য মনে করে এবং যারা মনে করে আদিবাসীরা অনেক পিছিয়ে আদিবাসীরা টাকা পয়সা দিক দিয়ে পিছিয়ে থাকতে পারে কিন্তু তাদের কালচারের দিক দিয়ে তাদের সংস্কৃতির দিক দিয়ে তারা যে উন্নত সেটা যদি অন্যরা আগে গ্রহণ করে এটাই তো শিখিয়েছে। আজ আমরা হিন্দুরা অন্যদিকে আছে মুসলিমরা অন্যদিকে শিখ অন্যদিকে খ্রিস্টান অন্যদিকে কিন্তু আদিবাসীরা দেখিয়ে দিয়েছে যে না আলাদা থাকা যায় না আমরা নাচ করলে একসঙ্গে নাচ করব গান করলে একসঙ্গে গান করব যৌথভাবে সবকিছু আমরা করব এটা আদিবাসীদের কাছে আমাদের শেখার আছে। তাই আমি চেয়েছিলাম যে এই অনুষ্ঠানটা আমাদের কর্পোরেশন গেটের সামনে হোক যাতে এই আদিবাসী সমাজের লোকরা তারা তো তাদের কালচার নিয়ে জানেনি কিন্তু অন্যান্য সমাজের লোকের আসানসোলে অন্যান্য পথচারী মানুষ যারা রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছেন তারা 5 মিনিট দাঁড়িয়ে দেখবেন যে না এদের কালচার কি এবং এদের কাছ থেকে শিক্ষণীয় কি আছে এদের কাছে জানার কি আছে। আমার আজ বলতে দ্বিধা নেই আমি দেখতাম সকালে আমার আজ যখন ডামরাই থাকতাম আমার রোজ আমার মেয়েকে স্কুলে ছাড়তে আসতাম স্কুটারে যখন আসতাম দেখতাম বেশ কিছু মহিলা আমাদের হাতে টিপি আর সেই দূর দূরান্ত থেকে তারা হেঁটে হেঁটে রোজ আসতো এবং তারা যখন আসতো একসঙ্গে 20 জন 25 জন 30 জন মহিলা পুরুষ একসঙ্গে হাতে টিপি নিয়ে আসানসোলে আসতো। আসানসোলে কেন আসতো খবর নিয়ে জানতে পারলাম যে তাদের যেহেতু নিজের ঘরে কোনো রোজগার নেই আসানসোল তারা আসতো আসানসোলে আসার পরে এই স্টেশন রোডে তারা থাকবে এবং বড় বড় ঠিকাদার আসবে তারা বিভিন্ন জায়গায় ঠিকাদারের আন্ডারে তারা কাজ করবে বিভিন্ন বিল্ডিং এ তারা কাজ করবে এবং সারাদিন কাজ করার পর আবার যখন বিকেলে যেতাম একই উৎসাহের সঙ্গে তার আসানসোল থেকে ডাবরা কেউ আরাডাঙ্গা কেউ আস্তাডাঙ্গা কেউ গিরমিট সব জায়গায় একইভাবে সে টিফিন নিয়ে ফিরে যাচ্ছে এবং যেটা লক্ষ্য নিয়েছিল যে সকালে যখন তারা কাজে আসতো তখন তাদের মধ্যে যে উৎসাহ থাকতো বিকেলে যখন সারাদিন কাজ করার পর যখন তারা নিজের বাড়ি ফিরে যাচ্ছে তখনও তাদের মধ্যে একই উৎসাহ একই উদ্দীপনা একবারও তারা বলেনি এই জীবন আমরা কেন পেলাম সারাদিন পরিশ্রম করলাম সারাদিন খাটার পর মাত্র 100-150 টাকা নিয়ে আমরা বাড়ি ফিরছি একবারও তাদের সে আক্ষেপ হয়নি হাসি মুখে তারা ফিরে যেত এবং বাড়িতে গিয়ে যেটা যেটুকু অর্থ উপার্জন করতো সেটা রান্না করে তারা খেত। আজ
রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পর তারা স্থায়ী স্ত্রী ঠিক করলেন যে মহিলাদেরকে আর এভাবে কাটতে হবে না, যে মহিলারা শিক্ষিত আছেন, যে ছাত্রীরা শিক্ষিত, যাদের বা শিক্ষিত হতে চায় তাদেরকে শিক্ষা দানের মাধ্যমে তাদেরকে উচ্চ শিক্ষিত করে তুলতে হবে, এবং যে মহিলারা কোনো কারণে শিক্ষিত হতে পারে নাই তাদেরকে এই বিভিন্ন স্বয়ংবর গোষ্ঠীর মাধ্যমে কিভাবে নিজের পায়ে দাঁড় করানো যায়, কিভাবে তাদেরকে বিভিন্ন কাজ শেখানো যায়। আজকেই আমার চেম্বারে আমি দেখলাম যে আমাদের স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা একটা সুন্দর এত সুন্দর একটা মেমেন্টো তৈরি করে আমার চেম্বারে দিয়ে গেছেন, এবং যে ওই আমার মনে বিশ্বাস যে ওই যে মেমেন্টো আমার চেম্বারে দিয়েছেন আমার মহিলারা, সেটা যদি শান্তিনিকেতনে বিক্রি করা হয় তো অন্তত 5,000 টাকায় বিক্রি হবে। আমার এই আসানসোলে বিস্তীর্ণ অঞ্চলে যে গরিব মায়েরা আছেন, গরিব মেয়েরা আছে, গরিব মহিলারা আছেন, তাদের মধ্যে যে মেধা আছে সেটাকে মুখ্যমন্ত্রী যে সাপোর্ট তাদেরকে দিচ্ছেন সেটা ঠিকভাবে যদি তাদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আমরা প্রত্যেকের মুখে আমরা কিন্তু হাসি ফোটাতে পারবো। যেটা আমাদের শ্যাম বলছিল, শুকুর বলছিল যে অনেক ব্যক্তি আছেন যাদের প্রয়োজন আছে, যে বার্ধক্য ভাতা এখনো তারা পাননি, বিধবা ভাতা তারা এখনো পাননি, বিধবা ভাতা তারা এখনো পাননি, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সুকুলকে এবং আমাদের শ্যামকে আমরা এটা বলেছি যে তোমরা চেষ্টা করো বিভিন্ন 106টা ওয়ার্ডে যে 60 বছরের বেশি যে বয়স্ক ব্যক্তিরা আছেন এবং যে বিধবা মায়েরা আছেন তাদেরকে চিহ্নিতকরণ করো, তাদের ডকুমেন্ট নাও, আমরা ওর ফান্ড থেকে তাদেরকে বিধবা ভাতা বার্ধক্য ভাতা দিতে পারি কিনা সেটা অবশ্যই দেখবো, সেটা আমরা দেওয়ার চেষ্টা করবো। রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের জন্য অনেক কিছু করেছেন এবং আরো অনেক কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের জন্য করে চলেছেন, আরো অনেক কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী করবেন। আমার দৃঢ় বিশ্বাস যে মুখ্যমন্ত্রী এই যে প্রয়াস সেটাতে আমরা আপনারা সামিল হবেন এবং মুখ্যমন্ত্রীর হাত আপনারা শক্ত করবেন। আজকে 30শে জুন এই যে হুলের ঘোষণা করা হয়েছিল, যে বিদ্রোহের ঘোষণা করা হয়েছিল, যে জমিদারদের বিরুদ্ধে যে লড়াই করা ঘোষণা করা হয়েছিল, যারা অত্যাচারী ইংরেজ তাদের বিরুদ্ধে যে লড়াই ঘোষণা করা হয়েছিল, আজকে দিনেও আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু আরেকবার হুল ঘোষণা করার সময় এসছে। আমাদের দেশের যে সংবিধান, যে সংবিধানের বেসিসে আদিবাসীদেরকে যে অধিকার দেওয়া হচ্ছে সে সংবিধানকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। আজ কেন্দ্রে এমন কিছু ব্যক্তি আছেন, কেন্দ্রীয় সরকারে এমন বেশ কিছু ব্যক্তি আছেন যারা আমাদের সংবিধানকে নিয়ে ছেলে খেলা করছেন, এবং আজ আরেকবার হুল ঘোষণা করার সময় এসছে। আর সময় এসছে, আসুন সবাই মিলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করি যাতে তিনি নেতৃত্ব দেবেন, এবং আজ আরেকবার আমরা হুল ঘোষণা করব। আমরা বলবো আমাদের সংবিধান নিয়ে ছেলে খেলা করা যাবে না, এই সংবিধানে আদিবাসীদেরকে যে অধিকার দেওয়া হয়েছে সে অধিকার থেকে আদিবাসীদেরকে বঞ্চিত করা যাবে না। এই লড়াই আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এই লড়াই আমাদেরকে লড়তে হবে। এই কয়েক একটা কথা বলে আরেকবার আমাকে এখনই আসানসোল নর্থে নরেন্দ্র আমাদের কাউন্সিলর তার সেও একটা অনুষ্ঠান করছে, সেখানে চলে যেতে হবে, এবং আগামী দিনে আরো বড় আকারে আমরা এই অনুষ্ঠান করব। তারাকে তো আমরা ফিরে পাবো না, কিন্তু যেহেতু তারা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাই ছোট আকারে আমরা এই অনুষ্ঠানটা করলাম, আগামী দিনে আরো বড় আকারে আমরা এই অনুষ্ঠান করব, এবং আদিবাসীদের অধিকারের লড়াইয়ের জন্য যতদূর যেতে হবে ততদূর আমরা আসানসোল পৌর নিগম যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আদিবাসীদের অধিকার রক্ষার্থে আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। এই কয়েকটা কথা বলে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে ভালোবাসা জানিয়ে আগামী দিনে আসুন নতুন হুলের জন্য আমরা তৈরি হই, আরেকবার হুল বিদ্রোহ ঘোষণা করা হোক যাতে আমাদের সংবিধানকে নিয়ে কেউ ছেলে খেলা না করতে পারে, আদিবাসীদের অধিকারকে নিয়ে কেউ ছেলে খেলা না করতে পারে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ছোট করার হেয় করার যে চেষ্টা চলছে সেটার বিরুদ্ধে আমাদেরকে সবাইকে গর্জে উঠতে হবে, লড়াই করতে হবে। এই কয়েকটা কথা বলে আরেকবার সুকুলকে আমি ধন্যবাদ জানাই যে সে এত সুন্দর উপহার আমাকে দিয়েছে, এই উপহার আমার ঘরে আমি আগলে রাখবো। এত সুন্দর ওর নিজের যে ধুতি পরেছে সে ধুতি আমাকেও দিয়েছে, আমার খুব ভালো লেগেছে, এবং আগামী দিনে পোশাকে সে আমাকে নিজের করে নিতে চেয়েছে, আমার কাজের মাধ্যমে আমি যাতে আপনাদের নিজের লোক হতে পারি সেই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জোহার।